ব্যাপক ধরপাকড় ও আটকের জেরে ইসলামাবাদে প্রায় তিন দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ দলটির কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ পিটিআইয়ের বিবৃতিতে বলা হয় নিষ্ঠুর নির্মম মনোভাব এবং নিরস্ত্র জনগণকে হত্যার মাধ্যমে রাজধানীকে কসাইখানা বানানোর যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার তার জেরেই আমরা সাময়িকভাবে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করছি পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের মুক্তি সরকারের পদত্যাগ এবং সংবিধানের ছাব্বিশতম সংশোধনী বাতিলের দাবিতে গত চব্বিশ নভেম্বর ইসলামাবাদ অভিমুখে রওনা দেন পিটিআই এর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা মঙ্গলবার তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি চকে এসে পৌঁছে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেন